یار رسول اللہ زندگی بنا لے ہے وہ زندگی بنا لے کہا کہ یا رسول اللہ کہا کہ یا رسول اللہ اللہم شل مولانا محمد والا دنا مولانا محمد صلی علی محمد دین سلانا محمد ہر دم زبان ہر دم جب آسن کالا شب آنا محمد صلی اللہ تعالی علیہ وسلم برادران اسلام আমার মা বোনের আমার ভাই ও বাবারা আল্লাহর কালাম হচ্ছে বাবা তিরিশ পারা ছয় হাজার ছশো ছেষট্টি আয়াত ভরা একশো চোদ্দ সোরা দিয়ে পবিত্র কোরআনকে সাজা পাঁচশো চল্লিশে ভরা মাকেও মাদানে দিয়ে সোরা দিয়ে কোরআনকে গাথা সেই কালামে পাক থেকে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা রাখার জন্য আমি তেলাবাদ করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ صدق الله العظيم আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুকদ্দাসায় ইরশাদ করলেন যে হে আমার রাসূল আমার মাহবুব আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম গাফুর রহিম আমি তাদের গুনাহ খাতা মাফ দেব তাদের প্রতি রহম করব দয়া করব এদিকে আমার দিকে দেখেন ওদের দিকে দেখিয়েন না ওরা ওদের কাজ করে আমার দিকে দেখেন তো বেরাদারান ইসলাম সামিনে কেরাম আল্লাহকে ভালোবাসার রাস্তা তাহলে আপনাদের জানিয়ে দিলাম যে তার নবীকে ভালোবেসে বেরাদার আপনারা যারা এখানে এসেছেন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কি বাবা বাসি কি না সবাই চাই আল্লাহকে রাজি করতে আর খোদা চাই রাসূলকে রাজি করতে খোদা কি রাজা চাহতা হে দো আলম আর খোদা চাহতা হে রেজায়ে মোহাম্মদ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগৎ চায় আল্লাহকে রাজি করতে আর আল্লাহ চায় তার প্রিয়তম হাবিবকে রাজি করতে বেরাদারান ইসলাম আমরা হলাম সেই নবীর উম্মত বেরাদারান ইসলাম সামনে কেরাম যে নবী মায়ের গর্ভে থেকে এই দুনিয়াতে আসার পরে থেকে একটাই কথা এই উম্মতের কান্ডারি নবী উম্মতের ভালোবাসা উম্মতের মোহাব্বত আমার নবী মুস্তাফা দেখিয়েছে বাবা হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাদ খারাজা মিন্নি নূর আমার পেটে থেকে যখন নূর বার হলো এটাই হলো আমাদের নবী আজকে মোবাইল খুললে মিডিয়ার যুগ খালি ঝগড়া আর ঝগড়া বলছে একবার আচ্ছা ধোলাই দিলে বলছে কি বলছে না হাই রে ধোলাই চলছে খালি বাবা তা শুনুন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতালে আলামিনকে অনেকে নূরের মানে না এই তা মামেনা কি বললো যে আমার পেটে থেকে একটা নূর বার হলো বহু আশা আজদন আসার পরে তিনি শেষ দায়ী পড়ে গেল এ হাজি সাহেব এদিকে শেষ দায়ী পড়ে মানুষ কি বলে বাবা তসবি কি বলে সুবহান রাব্বিয়াল আলা বলে কি বলে না বলবেন যাবেন না নামাজই তো পড়ি না আরে বাবা ঈদ বকরাঈদটাও কি পড়েন না জুমাটাও পড়েন না পড়েন শুনুন নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই বাবা নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ যারা পড়েন না
তারাকে জোড়হাত করে বলবো আপনারা পড়েন, শুধু জুমা নয় পাঁচ অক্ত নামাজ পড়েন। নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নেই, তবে নামাজ নামাজের মতন করে পড়তে হবে। বলবেন নবীর মহব্বত রেখে নামাজ পড়বেন, তবে নামাজ কাজ। ও হাজি সাহেব, নামাজ যে আমরা পড়ি তা আমাদের মুখটা কোন দিকে থাকে? এই তো পশ্চিম দিকে মুখ করে নয়, যদি পশ্চিম দিকে করি তো পশ্চিমবালা কি বলবে? তাহলে আমরা উত্তর দিকে, উত্তরবালা কি বলবে? আমরা দক্ষিণ দিকে। একটাই উত্তর হবে, কাবাতে শরীফ আল্লাহু আকবার, বলি কি বলি না? এই তো হ্যাঁ, কাবার দিকে মুখ করে সবাই, মেয়েরাও ছেলেরাও সবাই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। একটা কথা আপনারা কি বলি, এই 2024 থেকে বলতে আরম্ভ করেছে, হার জালসাই বলছে সব ক্যাসেটে আছে, যখন নামাজ পড়বেন তোমার চেহারা মুখ থাকবে কাবার দিকে আর আমার দিলটা থাকবে মদিনার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার দিলটা থাকবে মদিনার দিকে। বলছে যে নবীর খেয়াল এলে নামাজ হবে না, আমরা সুন্নি মুসলমান ওয়াহাদারি ফি কালবে কা নবিয়ে ওয়া শাখসাহুল কারিম বা কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। আমাদের সুন্নি মাসলাকে আলা হযরতে আমাদের মত হইল, নামাজ যখন পড়বা নবীরে সালাম করবা তো মনবা করবা যে আমার দিলে মুস্তাফা হাজির ও নাজির আছে। দাদার তাহলে আমাদের মুখ থাকবে কাবার দিকে আর দিল থাকবে মদিনার দিকে, কারণ কাবার কাবা আছে মদিনায়। জনাব আব্দুল মুত্তালিব বলছে, আমি কোন জীবনী বলছেন এমনি বলছি, আমার নবী যখন আসলেন তোমা আমিরা বলছে তিলকা লাইলাতে আতবাবিল কাবা, যে রাত্রে নবী আসছেন সে রাত্রে আমার শ্বশুর আব্বা বাড়িতে ছিল না। কে বলল? নবীর মা। আমার মা ঝোটা কথা বলতে পারে, আপনার মা বলতে পারে, পাক নবী যে পেটে আছে যাকে রাখলেন 9 মাস 30 আশহরিন কামারিয়া চাঁদের হিসাবে, 9 মাস নবী মায়ের উদরে, এই মা কখনো মিথ্যাবাদী হয়? কখনো না। মিথ্যা কথা বলতে পারে? পারে না। বলছে আমার শ্বশুর বাড়িতে ছিল না, কোথায় ছিল? তো বলছে কাবা শরীফ তপ করছিল। নবীর দাদার নাম কি বাবা? জনাব আব্দুল মুত্তালিব। তো উনি বলছেন আমি কাবা শরীফ তপ করছেন, হঠাৎ দেখলাম কাবা যেন আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন কাবারে তুই হলি মিন্না বালা বাইতিন, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, আর এই কাবা আমিনার বাড়ির দিকে কেন ঝুঁকে গেল? কাবা থেকে আওয়াজ হলো কাত্তাবাল্লা দা মুহাম্মাদুর আব্দুল্লাহ নূরাম মিন নূরিল্লাহ বে জামালিহি ইয়া আইয়ুহাল মুস্তাকুন। সুবহানাল্লাহ, নবী যে চলে এসছে কেউ বুঝতে না পারলে কাবা বুঝতে পেরেছে। তাই কাবা, কাবার কাবা হলো মুস্তাফা। এই জন্য আমার আলা হযরত আজমুল বরকাত আগাইনি আমার মুজাদ্দিদে দীন বা মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজল বেরেলি আলাইহ রাহমা বলে, এ হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, আরে কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। সুবহানাল্লাহ বললেন না? ও উর্দু বদল বোঝা গেল না? এ হাজি সাহেবেরা, মক্কায় তো কাবা দেখেছো, কাবার কাবাকে দেখতে হলে মদিনায় চলে আসো। বিশ্বাস হয়তো আপনাদের হলো না, শুনুন আমি কি ওয়াজ করব, লাইন করে আসেনি, খোদা বলাবে আমি বলবো, কাবা থেকে মুস্তাফার সরমান বেশি। মক্কা যখন জয় হলো নবী বলেছিল বিলাল কাবার ছাদে আজান দাও, শোনা আছে কি না? আজান দাও, খালি আপনাদের ব্রেনে বাবা বসিয়ে দেওয়ার জন্য বলছি। আজান নবী বলেছে বিলাল আজান দেবেন, এটা হয়? আজান তো দেবে কিন্তু চালু করছে না, কেন? কারণ আছে। এই বিলাল কি হলো, আজান দাও? হ্যাঁ, বিলাল বলছে হুজুর আজান তো দেব, আজান তো দেব, কিন্তু মদিনায় আজান দিয়েছি এই কাবার দিকে মুখ করে, উহুদে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, বদরে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, হুনাইনে আজান দিয়েছিল কাবার দিকে,
মুখ করে খন্দকে আজান দিয়েছি, কাবার দিকে মুখ করে আমি টেনশনে পড়ে গেলাম, কাবার উপরে চড়ে নিয়েছি ছাদের উপরে, এবার কোন দিকে মুখ করে আজান দেব? আমার আমেনার লাল শাহনশাহে জিবে কার মদিনার তাস্তাদ বলল, আমার দিকে মুখ করে আজান দাও, জোরে বলে সুবহানাল্লাহ, আমার দিকে মুখ করে আজান দাও। বোঝা কি গেল? কাবার কাবা মুস্তাফা, এই জন্য সারা জগতের কাবা হলো মক্কায় আর কাবার কাবা হলো মদিনায়। ওয়াহাবি বলছে কাবা মদিনায় কোনো কাম নাই, এ হাজি মদিনায় যাস না, মদিনায় যদি যাস একটাই নিয়াত করবি, সেটা হলো মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে নাই, মদিনায় কিছু নাই। আমি তাদের বলবো, আমি জানি মাক্কায় কাবা আছে, মাক্কাতে আবে জমজম আছে, মাক্কাতে সাফা মারওয়া আছে, মাক্কাতে আরাফার মাঠ আছে, মাক্কাতে মিনার বাজার আছে, আরে মাক্কাতে হাদরে আসওয়াদ আছে, মাক্কাতে তো সবই আছে, সবের সব মদিনায় আছে। ব্রাদার আমি জানি কাবার দিকে মুখ করে তোমরা নামাজ পড়ি, কিন্তু কবে থেকে পড়ি? এই মুসলমানেরা এই কাবার দিকে মুখ করে কেউ নামাজ পড়তো না। 1,24,000 পয়গম্বর সবাই নামাজ পড়তো বাবা, সেই ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে মুখ করে, আহা, যেখান করে হাজার হাজার শিশুরা হত্যা হয়ে গেল, বাবারা হলো মারা, তাদের কথা বললে চোখের পানি থামে না রে বাবা। বাচ্চা বসে আছে তার বাবার লাশের কাছে, ছেলে বসে আছে মায়ের লাশের কাছে, এই ফিলিস্তিনে মসজিদে আকসার দখল করার জন্য ইসরায়েল বাবা লেগেছে, কিন্তু পারবে না, আল্লাহর ঘর আল্লাহ নিশ্চয় রক্ষা করবে। বাবা গো ওই দিকে মুখ করে সবাই নামাজ পড়েছে, বলবে হেলাল রে আমাদের নবী কোন দিকে মুখ করে নামাজ পড়েছে? আমাদের নবীও ওই দিকে মুখ করে নামাজ আদায় করতে, বাবা রে ওই দিকে মুখ করে নামাজ পড়তে, 16-17 মাস ওই দিকে মুখ করে নামাজ পড়ার পরে হঠাৎ করে আমার দয়ার নবী মায়ের নবী একদিন ওই মসজিদ আকসার দিক থেকে মুখটাকে ফিরায়া মাক্কার কাবার দিকে বাবা করে নিল, সাহাবারা পিছনে নামাজ পড়তেছে, ইমাম যখন ঘুরে গেল মুক্তা দিয়ে আর থাকতে পারবে না, ইমাম ঘুরে গেছে, মুক্তা দূরে ঘুরে গেছে, সাহাবি করে গেছে, বাবা না আল্লাহ দরবারে এই আমার হাবিব, এই মক্কার মহব্বত আপনার দিলে আছে আমি জানি, তবে হাবিব গো আজকে এই মক্কার কাবার দিকে ঘোরায়া মুখটা ঘোরায়া নামাজ পড়লে, আল্লাহ বলে এই আমার বান্দা ও বান্দিরা শুনে রাখ আর জেনে রাখ, হ্যাঁ তোরা আজ থেকে কিয়ামত পর্যন্ত তোদের কেবলা বানাইয়া দিলাম মক্কার কাবাকে, দাও না দয়াল বোরে দাও না দোটা ডানা আমি ওরে হইয়া যাব ওই মাক্কা মদিনা, জোরে সুবহানাল্লাহ, ওই মাক্কা মদিনা, রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়াই আমি পড়ে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ওরে হইয়া যাব সোনার মদে না সোনার মদে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ছেলে মারা গেছে, আচ্ছা ঠিক আছে, দোয়া করব মা ছেলের জন্য, ছেলে মারা গেছে স্টার্ট করে, হ্যাঁ তো 500 টাকা আল্লাহ তাআলা তার মনের বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও, আমিন সুম্মা আমিন। তাহলে বুঝে গেলেন বাবা, আমাদের নবী যদি মক্কার কাবা দিকে না ঘুরতেন আমরা তো ওই দিকে মুখ করে নামাজ পড়তাম, ওই মসজিদটা দেখে আসা, যেটা মসজিদের নাম হলো মসজিদে কেবলা তাইন গেছেন হাদিস, মক্কা শরীফে মদিনা শরীফে এই মসজিদে কেবলা তাইন ওই দুইটা কাবা এতদিন ধরে ওই দিকে মুখ করে নামাজ পড়েছে। এর মোহাম্মদের নামে 500 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমি সম্মা আমি। বাবা গো মক্কা শরীফের সব আছে আমি জানি, বেরাদা এই মুসলমানেরা মক্কা শরীফে আমি জানি কাবার গায়ে হাদরে আসওয়াদ পাথর লাগানো আছে, আমার হাজি সাহেবেরা ওই পাথরে চুমা দেওয়ার জন্য নিজের জানটাকে অনেকে দিয়ে দিচ্ছে বাবা, এই জন্য হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা হযরত উমা যার কথা নবী বলেছে
নবী বলেছে লা নবী বাদি, আমার পরে আর নবীর জন্ম নেবে না, আমার পরে শেষ নবী আর কেউ হবে না। তবে জেনে রাখো আমার পরে যদি কেউ নবী হতো এইটাই আমার উমার ফারুক আজম হতো। সেই উমা ওই হাদরে আসাদ পাথরে চুমা দিছার বলছে মাই জানতা হো তো পাথর হ্যায় চুমতা তো ইসলিয়ে হো কে মেরে মুস্তাফা নে তুঝে চুমা হ্যায়। সুবহানাল্লাহ সুবহান, আমি জানি রে তুই জান্নাতের পাথর কাবার গায়ে লেগে আছে, এই জন্য তোরে আমি চুমা দেই না। আমি চুমা দিছি একটাই কারণ, সেটা হলো আমার দিনের নবী মুস্তাফা তোমারে চুমা দিয়েছে, এই জন্য নবীর চুমা দেওয়ার জায়গায় আমি চুমা দিলাম। ভাইরা আমার বাবারা আমার দোস্তরা বুজুর্গরা যাই হোক বাবা, তাহলে নবীর ইশক মহব্বত আমাদের দিনে লাগবে। বাবা না, মহব্বত যদি না থাকে কোনো কাম হবে না। এই জন্য কবি একবার বলেছেন মোহাম্মদ কি মহব্বত তিনে হাকে সাথে আব্বাল হ্যায়, ইসমে আগার হো কুছ খামে তো সব কুছ না মুকাম্মাল হ্যায়। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, যাই করো, নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে বাবারে কিছুই তোমার কামে আসবে না। এবার কে কেমন নবীকে প্যার মহাব্বাত করেছে, কে কেমন ভালোবেসেছেন বাবা, হয়তো আধ ঘন্টা পরে আজকে পরীক্ষা নিরীক্ষা করেই বাড়ি যাবো। মানে অনেকজন টাকা দিয়ে গেছে লেখা আছে, ওরা বলবে যে হাজি শেহ আমার নাম গেল কই বললে মা। কিছু লোক তো এরকমও থাকে, আবার কিছু লোক আছে জানে আমার নাম প্রচার করা না হয়, এমন লোক আছে কিনা বাবা। এত সবাইকে লিয়েছে আমাদের চলা লাগবে, নিশ্চয়ই বলবো, তবে শুনে রাখেন জেনে রাখেন বাবা, নবীর প্রেম ও মহব্বত ভালোবাসা বাবারা এইটা আমাদের অর্জন করা লাগবে। নবীর প্রেমের জন্য নিজের জান থেকে মাল থেকে হযরত আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ, ওয়া আন আনাস রাদিয়াল্লাহ তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা কুনা হাবাইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাঈনা হুল বুখারী। নবী বলে মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে সন্তান সন্ততি থেকে যারা সবার থেকে নবীজির ভালোবাসবে না এরা মুমিন হইতে পারে না, এরা মুমিন হতে পারে না, এরা ইমানদার হতে পারে না যে সব থেকে নবীকে প্যারো মোহাব্বত করবে না। সুবহানাল্লাহ। আসুন বাবারা, এ মেয়েরা আমার মা বোনদের বলবো, মা গো তোমরা এখানে আসিও না মা, তোমাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, আমাদের কমিটি যাবে তখন তোমরা টাকা দিয়ে দিও, এসে ইনশাআল্লাহ এখানে পৌঁছে যাবে আর আমরা দোয়া করে দেবো। ডাইরেক্ট এখানে আসার দরকার নেই আম্মা, জানেরা পর্দার একটা ব্যাপার আছে মা, আর এখানে রেকর্ডিং হচ্ছে, এই আপনার ছবিটা উঠে যাবে তখন গোটা পশ্চিমবাংলা বাজবে, তো বলবে দেখ হেলাল বলবে কিছুই কহেন, মানে দোষ ধরার পার্টি খুব আছে। আর লেগে ফাইসলা করে দিলাম, মায়েরা সরাসরি কিছু দান দেওয়ার হলে কারো দাঁড়া দেবেন, এইখানে কেউ আসবেন না। বাবা আমার ভাইয়েরা দোস্তরা, তাহলে নবীকে প্যারো মোহাম্মদ বাবা সাহাবায়ে কারামের কেমন করেছে বাবা রে, কেমন মোহাম্মদ করেছে আমি জানি, ওই রকম মোহাম্মদ আমরা করতে পারবো না, তবে চেষ্টা করা লাগবে একটু তাদের লাইনে থাকা, তাদের মতো একটু চলা, তবে নবী ছাড়া গতি আমাদের থাকবে না। কবরে এখনই বাবা দমটা বেরিয়ে গেলে, হায় এত সাবান শ্যাম্পু লাগাচ্ছে এই শরীরে, এখনই দমটা বেরিয়ে গেলে বাবা তিন কাফন দিয়ে বেঁধে ওই কবরে রেখে আসবে, এই বডিখানে পড়ে ছারকার হয়ে যাবে বাবা, গলে যাবে, এই বডির কোনো খবর আর থাকবে না, আপনাকে 30,000 টাকা বালা ছাপ্পর খাটে আর রাখবে না। হায় রে মজাই করা বাড়ি গাড়ি সব থেকে যাবে বাবা, আপনাকে রেখে আসবে সে মাসতলায় গাছতলায় ওই কবরে রেখে চলে আসবে বাবা, তাও রাখবে বিসমিল্লাহ ওয়ালা বিল্লাতে রাসূলুল্লাহ, আমার নবীর দুহাই দিয়ে আমার নবীর মিল্লাতের উপরে আপনাকে কবরে রাখা হবে বেরাদারান ইসলাম সময় নেকেরা। আর ওই কবরে যারা আমার নবীকে মোহাব্বত এ দুনিয়াতে করেছে তারাই কবরে চিনতে পারবে, আর যারা নবীকে দুনিয়ায় মোহাব্বত করে নাই তারা কখনো চিনতে পারবে না। আপনারা বলবে হেলাল রে নবীকে ভালোবাসবো কেন, কি ব্যাপার মাইক ম্যান? হ্যাঁ মাইক ম্যান 300 টাকা দিয়েছে আমার মাইককে, যারা খারাপ টারা বলিস না ভাই। আচ্ছা মাইক খুব ভালো মাইক, সুবহানাল্লাহ 500 টাকা দিলে আরো বলতো,
ও ভাইরা বাবারা আমার মায়ের আম্মা জানেরা এটা কান করে শোনে, আমার নবীকে আমরা কেন ভালোবাসবো বাবা? বুঝে গেলে দুনিয়াতে আসার পরে পরে মা আমিনার ঘরে আমার নবী সেজদায় পড়ে বলছেন ইয়া হাবলিল উম্মাত, ইয়া হাবলিল উম্মাত, আমার উম্মাতের কি হবে বাবা গো? এই নবীকে কেমন ভালোবাসা লাগবে একবার চিন্তা ভাবনা করে, মায়ের ভেটে থেকে দুনিয়াতে আসার পর যে নবী উম্মাতকে করে ভোলে না। এ ভাই, আজকে কিছু লোক বলছে যে নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, মিথ্যা কথা। হ্যাঁ, একজন এখানে কমিটির লোক টাকা থামতে পারাইছে না, এই হাজি সাহেব এর কাকে বসান চ্যান্টিয়া, হ্যাঁ আপনাকে বেগাম বসেন। নবীর মাদ্রাসায় দিয়েছে, ওনার বেটার মাদ্রাসায় আর পড়াতে জালসা করে আসলো। হ্যাঁ দোস্ত, তেসরা ফাল্গুন, এখনো সবই বেঁচে আছে, চেহারা না ওজনের দুইটা কানের কি বলবো, আচ্ছা কানের বালি, সোভান আল্লাহ, চেহারা না ওজনের, তাহলে একটা মোটা দান বটে, এটা জোরে বলা যাবে না, নারে তাকবীর আল্লাহু আকবার, রিসালাত, মাসুরা বিবি জোরে বলে জিন্দাবাদ। হেলালকে চাইতে হয় না বাবা, এমনি চলে আসে, আমার মা বোনেরা চিনে নিয়েছে, 34 বছর থেকে জালসা করছি, সোভান আল্লাহ। বাবা রে, চারা না ওজনের এতটা সোনা দাম করেছে, এটা দোয়া দেওয়া যায় না বাবু? যায় না। আচ্ছা ধান মোহাম্মদ, উনি আবার ওই মাসুরা দিয়েছে চারানো ওজনে দুইটা কানের বালি, আর মা বোনেরা আর এক একটা কেহ পারবি না খালাম মারা, আর আজ পর্যন্ত বিটি ছেলেকে বসা শিখাতে পারল না, না বাড়িতে না জালসাতে, এদিকে জায়গা ফাঁকা করে রাস্তা ঘেরা বসে গেছে, তোরাকে ঢুকতে দিব না। আর বুদ্ধি হবে তো হবে কবে জি, এদিকে গোটাই জায়গা পড়ে আছে, ওই মেয়েগুলো আসবে কি করে গেটের কাছে? হ্যাঁ মেয়েরা দাঁড়িয়ে আছে, রাস্তা পাচ্ছে না, এগিয়ে আসো মা বোনেরা, না রাস্তা দেন, সাইড দিয়ে রাস্তা দেন, মেয়েদের রাস্তা দেন। মকিম শেখ, উনি 1000 টাকা দান করেছেন, ধান মহাবসা 1000 টাকা, মাশাল্লাহ 2000, এ বাবু এই 3000 টাকা হবে, একটা 5000 পান দিলাম, আর কেশিয়া সাহেবে জমা করতাম না, আমারই তো জানা ছিল না, ওই হাতিগঞ্জ জঙ্গলে 22 খান বাড়ি আছে, তার নাম রেখেছে 22 বিঘি, কালকে জলসা করছিলাম, 25000 টাকার একটা, 10000 টাকার একটা, 5000 টাকার 60টা, আর 2000 1000টা গুনে রাখিনি, বেরাতার ইসলাম, এরকম দান হলো কালকে একটা মসজিদের জন্য 24টা বাড়ি, আর এরকম দান তো বাবা। আসল মোহাম্মদ আপেল শেখ, মারহাবা, 1000 বলেছিলি বাবজি, একবারে 1000 দিবি বাবা কেন? মোহাম্মদ আপেল শেখ 1000 টাকা দিয়েছে, মারহাবা, এই বাবু আর দুটা দে তো বাবা, আমার আপেল শেখ বলে আমার 1000 টাকা থাকলো, আর দুটা ভাই তাড়াতাড়ি দেন, আমি 5000 টাকা জমা করে দিই, এটা দোয়া করি, মাসুরাবি বলিনি হাজি সাহেব, মাসুরাবি মনে আছে আমার, দোয়া করো তাড়াতাড়ি আসেন, ওই মাসুরাবি আলাদা মাসুরা, এটা আলাদা মাসুরা, মুখলে 400 মাসুরা 200 600 টাকা দিয়েছে, এই বাবা 2000 টাকা দেন, তাড়াতাড়ি দেন, দেরি করি না বাবা, মাশাআল্লাহ একটা দোয়া করি। হ্যাঁ চেরানো ওজনে কানের বালি দিয়েছে, স্বামী বেঁচে আছে তাও, সোভানাল্লাহ, চিন্তা করার বিষয় আছে রে বাবা, আমরা 1000 টাকা করে এত দেরি করছেন, একটু তাড়াতাড়ি করুন বাবা, আমার ভাইয়েরা আমার দাদারা, ওরে মদিনার মাটি, জোরে বলো সোভানাল্লাহ, টাকা আসবে ব্যাটারি পুড়াইতে হবে, কান টাকা
আসবে না। ওরে মদিনার মাটি পাইলে হই তোমরা যামে, মদিনার মাটি পাইলে হই তোমরা যে কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এদেশেতে থাকতে হে আমায় আর ভালো লাগে না, ওরে মন যেতে চাই বারে বারে সোনার মদে না, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদে না, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদে না, চুমে নিতাম নবীজি রহু জাগো, চুমে নিতাম নবীজি রহু যা। সুবহানাল্লাহ বাবা, সবার ভাগ্যে এ মক্কা মদিনা যাওয়া জুটবে না ভাই। হ্যাঁ তো ভাই, আমার দাদা আসেন তো একটু তাড়াতাড়ি করে, মাশাআল্লাহ এই গজলটা দু লাইন আছে বলে দিয়ে দোয়া করবো। আসেন ধরে নাম পড়ে বাড়ি। আচ্ছা আব্দুল বাড়ি দাঁড়ান, চাই না আব্দুল বাড়ি, সে বলে যে আমার জামাই আবু তালহা ধরে নাম পড়ে বাড়ি 2000 টাকা দিয়েছে। আচ্ছা বলুন, এটা তো জামাইয়ের হলো, শ্বশুর কি দিবে? তো বলছিল পরে দিচ্ছে, কেমন তো শ্বাস লাগবে। আচ্ছা এ বাবা, তাহলে এখানে 5000 টাকা হয়ে গেল বেড়া দাঁড়ান সে বাবা, গজর দুটো লাইন আছে বলবো না, দোয়া করে দেবো। এদিকে আসে আরশাদ আলী সাহেব, তিনি দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালা, মোহাম্মদ আরশাদ আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। উনিও 1000 টাকা ভাবছে, ধর 500 টাকা, হ্যাঁ 1000 টাকা দিয়েছে, 6000। ইসলাম 10 কেজি ভুট্টা দেবে, 100 টাকা দান করেছে, যাদের ভুট্টা আছে আয় সর্ষে আছে ধান আছে যা আছে তাই দেবে ইনশাল্লাহ। আচ্ছা ভোটের তারিখ কি হয়ে গেছে লোকসভা ভোটে? এত আস্তে আওয়াজ কেন? মানে মেলা লোক পার্টি পার্টি করে তো বলে এখানে মৌলবীর পাল্লা পড়ে করা পাখিদের সাথে লোকসভা আছে, তোর লোকসভার কিছু বলেছে, যাদের সভা তারা করুক, আমাদের সভা আমরা করব। বাবা কি বলল নাম, শানুমার আলী বা শানুমার শেখ কি বললো জানেন? এখানে বান্ডিলে 4000 টাকা আছে, এত মন ভরল না, আমি আরো 1000 টাকা দিয়ে দেবো, 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মোহাম্মদ শানুমার আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 4000 আর 1000, 5000 টাকা দাতা। এ বাবা শানুমার এই 1000 টাকা পরে দেবে, আপনাদের পকেটে কারো 1000 টাকা নাই বাবা, এই 4 কে 5 করে দিয়ে আমি ক্যাশিয়ারকে দিয়ে দিলাম 1000 টাকা। দেখতো বাবুকে, এই যুবকরা, এই ছেলেরা দেখতো বাবু 1000 টাকা ইনশাল্লাহ হল আজি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, স্বয়ন স্বপনে দেখি সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, যাবে কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবী তোমার ওই দেশেতে, ডাক নবী তোমার ওই দেশে। সুবহানাল্লাহ, হাইরে নবী দেশ, হাইরে মদিনা। বাবা বারবার যারা কথা বলে চোখ বন্ধ করে সব যারা সামনে হাজির সব দেখতে পাচ্ছি বেড়া দাঁড়ান ইসলাম, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা। তো বাবা 1000 টাকা দিয়ে কেউ একটা উঠেন ভাই, উঠে তাড়াতাড়ি করে একটা লাইন আছে বলে দিই গজলটা দিয়ে আমি বেড়া দাঁড়ান ইসলাম সব। এই দেখেন আমার বাবজি একটা এসছে, আর কিসের টাকা দিয়ে বলেছে গুনবেন নাকি, গুনন ফটাফট করে দেন। তাহলে শানোয়ার আলীর 5000 বুঝে গেল, ও আবার 1000টা কবে দিবে? আমি ওটা লাইট দিই পারো না, আমি তখন আসবো আসবো না, তাই ওটা নিয়ে পুজিয়ে নিলাম বেড়া দাঁড়ান ইসলাম সময় নাকেরা। আর আর আমার মা বোনেরা কত টাকা দিয়েছে গণনা চলছে, বোনেরই একবারই বাবা জোড়া করে এত একটা দেরি করবে না, দেখেন দিতে ডাকছে দৌড়ে যান তাড়াতাড়ি যান।
সুবহানাল্লাহ, আমার চিহ্ন না এখানকার মা বোনদের, আর 550 টাকা দিলে পাঠা যাবে। বলে নহরপাড়া খুরশেদ আলী সাহেব দুনিয়াতে বেঁচে নাই বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বিবি সাহেবা দেহলের স্বামী নাই, তার গহনা থেকে বাবা এই দেখেন একটা নাকের সোনা দান করেছে। ওই দোতালায় ছিলাম তখন একটা নাকের সোনা শুনলাম যে দিয়েছে, আর আমার হাতে মাসুরা বিবির নাম ভুলে জাহাজি সাহেব ভুলে গেলে আমি জীবনই করতে পারি। তাদের চলে আসো মাশাল্লাহ, মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না স্বপনে দেখে সোনার মধ্যে না আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মধ্যে না চমে নিতাম নবীজি রহ জাগো চমে নিতাম নবীজি। ছেলে বলছে আমার বাবা বেঁচে নাম, আমার বাপ যেন দোয়া করে দিন আলেম শেখ হাজি সাহেব, 500 টাকা আমার বাপের নামে দিলাম। আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর বাপকে ছেলে দানে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও, আমিন। দাদু মারা গেছে, সাইফুদ্দিনের পোতা বুঝে গেলে, আর ছেলের নাম ডবল বললো যে আমার দাদুর নামে, দাদু নাম সাইফুদ্দিন দুনিয়াতে বেঁচে না, তার নামে 500 টাকা দিলাম বাবা। ছেলেটা 550 টাকা দিয়ে তাকাচ্ছি যে আসতে গেলে একটু হাত তুলে দোয়া করবো বেরাদার ইসলাম স্বামী গেরা কত হাজি হজে গেলিকে কত হাজি হজে গেল আমার নবের দেশে ওরা ইচ্ছা মতো দেখলো তার এ নিজের চোখেতে নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না ডাক নবী তোমার দেশতে ডাক নবী তোমার দেশ ওরে মদিনার মাটি পাইলে হই তোমরা জি আমি মদিনার মাটি পাইলে হই তোমরা যে কেহু যদি পাও আমায় দেও না গো কেহু যদি পাও আমা দেও না মাশাল্লাহ ধন্যবাদ। দুটো সোনা জমা পড়েছে, টাকা জমা পড়েছে, আমাদের মায়েদের 550 কম 5000 টাকা জমা পড়েছে, আর ওই ছেলেটাকে বাবু হলো, 550 হলে তাতে নিয়ে দে বাবু, আমি দোয়া করে দিই বেরাদার ইসলাম স্বামী কেরা বাবা। ওই মৃত্যু ব্যক্তিরা দোয়ার ভিকারী, অন্য কিছু তারা খেতে চায় না পড়তে চায় না, শুধু একটু দোয়া চাই বেরাদার ইসলাম স্বামী নিকেরাও। আর আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে এই ছেলেরা তোরা দোয়া করবি রব্বির আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই বাবার নবীজি আসার পরে পরে উম্মাতের চিন্তায় উম্মাতের জন্য আল্লাহর কাছে নালিশ জানিয়েছে রে বাবা, শুধু এটাই না আর একটা কথা বলে দিই বাবা, বাবা আমার নবী পাক সাহেবের লাউলাক যখন মেরাজে যাচ্ছে কোনো জীবনই বলছে না বাবা, এটা বোঝাবার জন্য বলছে আমরা নবীর মাদ্রাসায় কেন দান করব, আমরা নবীকে প্যার মোহব্বত কেন করব, এই জন্য বলছি বাবা। 1,24,000 পাইগাম্বা দুনিয়াতে এসেছেন বাবা, কারো মেরাজ হলো না, মোসা পাইগাম্বা আল্লাহকে বলতো রব্বে আরিনি, আল্লাহ বলছেন লান তারানি হারগি, কখনো তুমি আমার সাক্ষাৎ পাবে না, আমার জেরবানু মারা গেছে নহরপাড়া মাদাপুর, জেরবানু বিবি মারা গেছে, ইন্তেকাল করেছে, আল্লাহ যেন বেহেশতে জায়গা দেয়, মুখে বলে না আমার ভুল ওরা জেরবানু জন্ম গেছে কাছাকাছি আছে, ওটা দূরাদূরে নাই জি বাবা, এই যেমন মাদাপুরে ধরে রাখবো ওটা আমি ওই জন্য জেরবানু
জেবানু বিবি আল্লাহ যেন তাকে বেহেস্তে জায়গা দেয়, 12,500 টাকা দান করেছে। ও হাজি সাহেব মাস্টার সাহেব, এটা হাত তোলা যাবে না বাবা, 1,000 মজুদ সাহেব 500, মতি সাহেব 500, নাকের খড়ি দিয়ে দিয়েছে, হাজি জৈনব 1,000, শাহিদ শেখ 200, পিয়ারুল 500, ইনশান 200, আর অত ভুল ধরে জবানুর আছে, উনি আবার আচ্ছা আরো 500 টাকা দিয়েছেন, তাহলে ওখানে 12,500 13,000 যেমন টাকা যেমনি খাইতে পারে তেমনি কাজ জানি, কি বলবো, যেমন দান করবে তেরকম দোয়া হবে, গুড় যেমন দেবে ক্ষীর মিঠা হবে, আর যদি চাল বেশি গুড় কম খ্যার হবে ভিল ভেলা। এত টাকা নিয়ে চলে আসলে বাবা, তখন বলেছিল যে 500 টাকা হলে পরে 5,000 হবে, এবারে এনেছে 3,480, 3,480 মানে প্রায় 35,500 টাকা। এই দিক হলো না, ওদিকে 5 পুজল না, এদিকে 5 পুজল, এদিকে 1,500 বাকি আর ওদিকে 500 বাকি, আচ্ছা বাকি থাকা আমি 2 আটা বাকি রাখবো না, আবার আমার মা বোনেরা দিবে, আসে এদিকে আসেন, ও বাবুজি এদিকে আসেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যারা বসে আছেন মা বোন ভাই বেরা দা যুবকরা দাঁড়িয়ে আছো, সবাই একটু দয়া করে 30 সেকেন্ড মতো হাত দুটা উঠান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কথা গো। হে মাশরা, হে বিবি স্বামী বেঁচে আছে, কানের চারেনা ওজনে সোনা দান করেছে, আমার মা বাবার রকম বেশি নগদ 10,000 টাকা দান করে দিয়েছে, আল্লাহ জীবন বিবি তিনি এই নহরপাড়া থেকে আল্লাহ 12,500-13,000 টাকা মতো দান করে দিয়েছে, আল্লাহ ঝরুক ঝরুক করে 1,000-2,000 হ্যাঁ করে আরও দান করেছে, আমার কেশিয়া সাহেবের হাতে কাগজে লেখে 100-200,000-500 গরম হ্যাঁ দান করেছে, আল্লাহ তালা 1-10 কিলো ভুট্টা দান করেছে, আল্লাহ গো রব্বুল আলামিন আমার ভুল হয় তোমার ভুল হয় না, আল্লাহ কেউ দিয়েছে মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ দিদি ও দাদার নামে, আল্লাহ কেউ শ্বশুর শাশুড়ির নামে, কেউ ছেলের নামে, কেউ জামাইয়ের নামে, আল্লাহ এক কথাই মাওলা তোমার নবী বলেছে সবানো সাহারি রমজানো সাহারুল্লাহ, সবান হলো আমার রমজান হলো আল্লাহ, এই পবিত্র সবান চাঁদে আল্লাহ তোমার কাছে হাত দুটা উত্তোলন করেছি, আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে আমার মা খারাপ বন্ধের অবরারাকে নিয়ে হা আল্লাহ প্রত্যেকে দান করে মেহরবানি করে আল্লাহ তুমি কবুল করে নিয়ম, ইয়া আল্লাহ 350 বছর ধরে চোখের পানিতে দরিয়া বানায়া আমার বাপ আদমারে সাল্লাম দোয়া করে ছরপ্পানা জালাম নান ফোসানা ওয়াইলাম তাক ফিরিলানা বতরা হামনা নানা কোন নবিনাল খাসে, ওপরে তাকিয়ে দেখছে আরো সে আমার আল্লাহর পাঁজরে নবী
নবী মুস্তফার নাম লেখা, মনে করলো এই নামটার ওয়াসিলা করে ওয়াসিলা দেবে হাকে মুহাম্মাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ওয়াসিলা করে যখন দোয়া করেছিল আল্লাহ তাআলা তুমি দোয়া কবুল করেছিলে, আল্লাহ গো সেই নবীর ওয়াসিলা করে বলি এই সমস্ত দান কাদের দান আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই মাদ্রাসার আড়গাড়ার ভিতরে যারা ঢুকেছে আল্লাহ সকলকে জান্নাতি বলো তুমি কবুল করে লিও মাওলানা। সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হাবের সোমামি বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। এইভাবে একটা খবর আছে আমার মনসে, এই আমজেদ শেখ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে লাই খারাপুর যে তাহলে তো বাড়ি যেতে হবে না, আজকের কথা বলছেন না, পুরানো খবর। উনি ইন্তেকাল করেছে, ওনার বিবি সাহেব একটা নাকের সোনা প্যাক করে পাঠিয়েছে। একবার আলহামদুলিল্লাহ বলেন বাবা, হায় হায় নারে তাকবীর নারে রেসালাত। হ্যাঁ সোনার তাতা জোরে বলো জিন্দাবাদ। হ্যাঁ একটা সোনা আর এসেছে বাবা, তাহলে নাকমাছি তিনটা হলো আর কানের গহনা একটা হলো, এক ডজন পূজাতে হবে আমার মা বোনেরা। মৃত্যু হয়ে গেছে, মৃত্যু ব্যক্তির নামে পাঁচশো টাকা। হ্যাঁ রফিক সে ইন্তেকাল করে গেছে, তার নামে পাঁচশো টাকা, আজমাইল শেখ উনিও বলে আমি পাঁচশো টাকা দান করলাম, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আমির সোম্মা আমি আজমাল মায়ের নামে, উনি বলে আমার মায়ের জন্য একটা দোয়া চাই, আমিও পাঁচশো টাকা দান করলাম নবীর মাদ্রাসায়। নহরপাড়া মাধবপুর আসাদুল শেখ, আসাদুল শেখ উনি পাঁচশো টাকা দিয়েছে দশ পাল্লা ভুট্টা, দশ পাল্লা মানে দশ পাল্লা মানে পঞ্চাশ কেজি ভুট্টা দান করেছে। আল্লাহ দুনিয়ার জমিতে যা দিবা আমার আশাদুল বিশ্বাস জমি দানা তিন কুইন্টাল ভুট্টা বেশি দিও। এই সময় আমির বলেন আমি মঞ্জুরা বিবি। হ্যাঁ বাবা রে এই দেখেন আর একটা হাজার টাকা আমার হাতে জমা পড়ে গেল। মঞ্জুরা বিবি মা বোনের তোরা সব গালে কে দিবি, সুবহানাল্লাহ। মঞ্জুরা বিবি এক হাজার টাকা দান করেছে, নারে থাকবি নারে রে শালা। মঞ্জুরা বিবি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এক হাজার টাকা দশটা কলম জমা হলে আবার কুসুম বাবা দুশো টাকা দিয়েছে, এক বস্তা সিমেন্ট, কুসুম বাবা এক বস্তা সিমেন্ট আর দুশো টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও। আমি সোম্মা আমি। আচ্ছা যাই হোক সামনে কেন যেটা বলছিলাম, কি বলছিলাম বাবা ভুলে যায়নি, আমি বলছিলাম দিদার করিতে নাবে, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে দিদার করিতে নাবে মেরা যেতে যায়, পরা কে চড়িয়া নাবে মেরা যেতে যায়। গজল বলে সময় কাটাতে চাই না, বলার উদ্দেশ্য হলো এটা বাবা, মুসা পয়গম্বর আল্লাহরে দেখতে চাইলেন দেখা মিলল না, আর আমার নবী হযরত উম্মে হানের ঘরে শুয়ে আছে, এসে বোরাগ বাবা হাজির হয়ে গেছে। তে নবীর শান বেশি না কম, আপনাদের বলতেছি বরাক চুপে চলে এসছে, ধরো চার কাছে দাঁড়িয়ে গেছে, আসো হাসিবুল শেখ মারহাবা, ছেলে আমার পাঁচশো টাকা দান করেছে, আল্লাহ আমার ছেলেকে একটা রব্বুল আলামিন আল্লাহ একটা সিভিক পুলিশে চাকরি দিয়ে দিও। আরে দেখ না দেখ আমি বলেন না গো চাকরি দর বলে আমি আল্লাহ দিবে করেছে আমি সোম্মা আমি। তো বাবা আমার নবী পাক সাহেব আল্লাহ ওযু করলে বিছানাটা উল্টে রাখলে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেরিয়ে বড়াকে চাপে রে বাবা,
নবীকে কেন ভালোবাসবো? বরাকে চাপে নবী, আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। নবীর চোখ দিয়ে পানি ঝরা দিকে জিব্রাইল যেন আশ্চর্য হলো, ব্যাপারটা তো বুঝলাম না, এ কি ব্যাপার? আমার চোখের সামনে আমি 1,24,000 পায়গাম্বার আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাইকে নিজের চোখে দেখলাম, এ বরাক দরজায় ভিড়িয়ে কারো মেরাজ হইল না, আর এ নবী না চাইতে বরাক চলে আসলো, তারপরও কেন নবী কান্দেছে? আল্লাহ তালা সকলে দান তুমি কবল কর, আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝরে বাবা। সাইয়েদুল মালায়েকা মল্লে মল মালায়েকা হামেলে করে হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো, এই বোরাক নিয়ে আসলা, এই বোরাকের গতি এত, আর চোখের দৃষ্টি যত দূরে যায় তার এক ধাপ, এই গতি সম্পন্ন গাড়ি কারেন্টের যিনি গাড়ি আপনার দরজায় পৌঁছে গেছে, আপনি বোরাকে চাপেন হুজুর, কিন্তু আমার নবীকে বোরাকে চাপে না, খালি ঝরঝর করে কান্দে। জিবরিল বলে, হুজুর কাঁদছেন কেন? বলো জিবরিল, আমি কাঁদছি কেন জানো? আমি উম্মাতের কান্ডারিয়ে, আমি উম্মাতের কান্ডারি নবীর পুরুষের হাতের পর চুলের থেকে শুরু বিলেটের থেকে তা ওই পুরুষের হাতের বল জাহান্নামের উপর দিয়ে তৈরি হবে, আমাদের সাঁকু গলা ব্রিজ গলা কিসের উপর হয় বাবা? পানির উপর দিয়া, আর এটা তৈরি হয়েছে আগুনের উপর দিয়া, জাহান্নামের উপর দিয়া। আমি কাজ চিরে জিবরি এই জন্য কাঁদে, ওই পুরুষের হাতের চুলের মতো শুরু বিলেটের মতো তা আমার উম্মাদেরা পার হবে কি করে রে? আমার উম্মাদেরা দৌড়বে রে, পার হতে পারবে না, এক লাভ দিয়ে পার হওয়া যাবে না, আল্লাহ তখন তো আমার উম্মতকে বরাক দেবে না, এই গুণাগার উম্মাদিদের বরাক দেবে না, আমার উম্মাদ উম্মাদানিরা কেমন করে পার হবে? ওই চিন্তায় নবী আমি একান্তে যে এই জন্য আমি কান্দি। জিব্রাইল ফেরেশতা কি বলেছিল শুনলেন বাবা? জিব্রাইল বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কাদের আরশের পায়া হিলে যাবেন নবী, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি বোরাকে চেপে যান, আমি ফেরেশতার সর্দার, আপনি হলেন নবীদের কমান্ডার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকে চেপে যান নবী গো, আমি আপনাকে একটা কথা দিয়ে দিলাম। কি কথা দিল? জিব্রাইল বলে, হুজুর, 650 কান আমার ডানা আছে পাখা, আল্লাহ তাআলা দিয়েছে, একবার হিলাইয়া দিলে হাজার হাজার মাইল আমি রাস্তা তাই করতে পারি নবী গো, আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না নবী গো, আপনি বোরাকে চেপে যাও, আপনাকে যারা ভালোবাসবে, ভালো করে শুনে, আপনাকে যারা প্যার মোহাম্মত করবে, আপনাকে যারা মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে সব থেকে দুনিয়া থেকে সব থেকে যারা বেশি ভালোবাসবে, আমি জিব্রাইল আলাইহিস সালাম আমার পরের উপরে ভর করি তারাকে পার করে দেব। কি বললো?